মর্নিং, আমি অর্পিতা, তোমরা দেখছো তোরষা নদী। তোরষা নদীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে অতিথিদের আমাদের বাড়িতে সেকেন্ড ডে, তো সকাল সকাল সমস্ত কিছু রান্নাবান্না তোরজোড় শুরু হয়ে গেছে। আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজকের মেনুতে আছে চিকেন বিরিয়ানি, সেটা আমি রান্না করব, আর হেল্প করবে দিদি ভাই, মা আর মাসিমা, সবাই আছে, সবাই মিলে হেল্প করে দেবে। তো তারই তোড়জোড় শুরু করে দিয়েছি অলরেডি, রান্নাও কিছুটা চাপিয়ে দিয়েছি আর কিছুটা কিছুটা জোগাড় চলছে, এই হচ্ছে ব্যাপার। আর বাচ্চাদের জন্য রয়েছে প্লেন ভাত আর চিকেন কষা। তো যাই হোক, চলো এক এক করে সবগুলোই রান্না করব। বিরিয়ানি মানে একটা কথা শুনতে হলো অনেকটা রান্না। সো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই শুরু করছি। আজ এখন ঘড়িতে বেজে গেছে 10টা, তো আমিও এই দিকে মাংসটা, বিরিয়ানির মাংসটা ফ্রাই করে নেব। এটাকে আগে থেকে আমি একটু ভিনিগার, লবণ আর একটু ফুড কালার অ্যাড করে নিয়ে রেখেছিলাম। তো রেস্টে রাখার পর আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি এক এক করে, আর এটাকে আমি আর একটু কষিয়েও নেব। আমি আমার স্টাইলে বিরিয়ানিটা রান্না করব। কে কীভাবে করে, দোকানে কীভাবে হয়, আমি অত কিছু জানি না। আমি আমার স্টাইলে করব, দেখো তোমরা, তোমরা এইভাবে রান্নাটা করে দেখো কোনো দিন, আশা করি ভালো লাগবে। আমাদের বাড়িতে তো সকলে এই রকমটাই পছন্দ করে। যাই হোক, চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে কথা বলতে বলতে, দেখো আমার এগুলো ভাজা হয়ে গেল, আরও কিছুটা আছে, ওইগুলো আমি একটু ভেজে ভেজে নেব। দেখো একদিকের কড়াইতে আমি বিরিয়ানির জন্য মাংসটা একটু ফ্রাই করে নিয়েছি, আর একটা কড়াইতে কিন্তু আমি বাচ্চাদের জন্য চিকেন কষাটা বসিয়ে দিয়েছি, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্যই এই আর কি। আর আজকে বিকেলবেলা একটা প্ল্যান আছে কোথাও একটা ঘুরতে যাওয়ার, তো সেইটা আজকে এই ভিডিওতে দেব না, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। না হলে কি হবে বলো তো, অনেকটা বড় হয়ে যায় ভিডিওর লেন্থটা, তোমাদের দেখতেও ভালো লাগবে না আর স্কিপ করে করে দেখবে, সেই জন্যই ভাবলাম ওটা একটা আলাদা পার্ট দেব। যাই হোক, আমি ফয়েস ভাতটা পরে দিচ্ছি, আগে এটা হয়েছে। আর এই দেখো, এদিকে আমি বিরিয়ানির জন্য যে চা ভাতটা বসাবো তার চালটাও ধুতে চলে এসেছি। আর এই যে জলের পাইপটা ধরে না, মাহি আমাকে জল দিচ্ছিল, এই পাটা দেখতে পাচ্ছ, মাহি এখানে জল ঘাটবে বলে বারে বারে চলে আসছিল, তাই আমি বলছি তুমি আমাকে জলটা দাও, আমি চালটা ধুয়ে নিই। এই দেখো আমি বারণ করছি, শুনছে না, ওপর ওপর পাইপ দিয়ে জলটা দিয়েই যাচ্ছে। তো আমি শেষে করে কি বললাম, যে পাশে একটা গামলা আছে, ওই গামলাটা তুমি ভরে ফেলো, দিয়ে ও সরে গেছে পাইপটা নিয়ে, না হলে ওপর ওপর জল দিতেই চলেছে। তো যাই হোক, আমি ভালো করে চালটাকে ধুয়ে নিচ্ছি, দিয়ে আমি এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো চালটা। আর এই দিকে আমার চিকেন কষাটাও হয়ে গেছে, চালটা আমি 20 থেকে 25 মিনিট মতো ভিজিয়ে দেব, তাই ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ভেজানোর পরে ধুতে গেলে চালটা ভেঙে যেতে পারে, সেই জন্যই আর কি ভালো করে অতবার করে ধুলাম। যাই হোক, চিকেন কষাটা ওইদিকে হয়ে গেল, আর ওদিকে ভাতটাও চাপিয়ে দেওয়া হয়েছে। ভাতটা না, মা কাঠেই চাপিয়েছে, তো কাঠে ভাতটা চাপিয়ে দিয়েছে। আগের দিন খিচুড়িটা করেছিলাম অত বড় হাঁড়িতে, গ্যাসে তো একটু সমস্যাই হয়েছিল, অনেকটা টাইম লেগে গিয়েছিলো, তাই মা আজকে বললো কি আমি তাহলে দিনের বেলা আছে যেখানে উনুনে ওটা ভাতটা করে দিই। দেখো, আর এই দিকে দিদি ভাইও চলে এসেছে, কিছু বেশিনে বাসন পড়েছিল সেগুলো একটু ধুয়ে নেওয়ার জন্য। আমি এদিকে রান্নাটা করছি, দিদি ভাই হাতে হাতে এই হেল্পগুলো আমাকে করে দিচ্ছে। এ দেখো, এরই মধ্যে আমার এদিকে আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, আর চিকেনটা বললাম একটু কষিয়ে নেবো, তো কষাতেও দিয়ে দিয়েছি। আর দেখো কে কি করছে, তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে চিকেনটা কষাতে দিয়েছি, ওটা একটুখানি চাপা দিয়ে থাক, আর এখানে আমি তোমাদের সবাই কি করছে তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি। দেখো এখানে অর্ণব আর অন্তিকা দুজনে শুয়ে শুয়ে ফোন দেখছে, আর মাহি দেখো এখানে ঘুমিয়ে গেছে, মানে স্নান টান করিয়ে দিয়েছিলাম ওকে, আমি ওই যে চাল ধুচ্ছিলাম তারপর ওকে স্নান করিয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। আর দেখো এখানে দেবিকা স্নান করে এসে মনে হয় চুল টুল আঁচড়াচ্ছে, কিছু একটা করছে, আর এখানে বাবা আর পায়েল দুজনে বসে টিভি দেখছে, আর মা কি একটা করছিল, যাই হোক মাও দাঁড়িয়ে গেছে, টিভিটা চলছে, কিছু একটা হয়তো সিন ভালো হচ্ছে সেটা দেখার জন্য দাঁড়িয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো আর কথা বলতে বলতে বেশ কিছুটা টাইম আমাদের কেটে গেছে, আমি না এই গল্প করছিলাম, আর ওদিকে আমার মাংসটাও কষানো হয়েছে। আর এখন দেখো পিজুষ আর আমার বর দুজনেই বাড়ি চলে এসেছে, ওরা গিয়েছিল একটা কাজে, তো সেখান থেকে ফিরে গেছে। এই দেখো, আর পিজুষ হেলমেটটা রেখে দিল ফ্রিজের উপরে। আর একটা ব্যাপার হয়েছে, দেখো পিজুষের বউয়ের জন্য কোথা থেকে একটা বেলফুল তুলে এনেছে, এনে ওকে দিচ্ছে, আর আমরা বলছি মজা করে যে দেবিকা তুমি ওকে প্রপোজ করো এইভাবে দাও, তো বলছে এই নাম আমি একটা পাতাই দিলাম, ফুলটা আমি আর দিচ্ছি না, ফুলের গন্ধটা খুবই ভালো লাগছে। তো যাই হোক, এই হচ্ছে, এই সব মিটলো, মেটার পরে আমি আবারও চলে এসেছি রান্নাঘরে।
বিরিয়ানির জন্য আমি একটা মশলা একসঙ্গে মিশিয়ে একটা দুধের সাথে একটা তৈরি করে নিচ্ছি। প্রথমে খানিকটা আমি কাঁচা দুধ দিয়ে দিলাম, এতে আমি কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, বিরিয়ানি মশলা এই সব কিছু একসাথে মিক্স করে একটা ব্যাটার টাইপ বলা যেতে পারে নাকি তরল যার একটা তৈরি করে নিয়েছি। তো সব কিছুটা দিচ্ছি, দেওয়ার পরে ওটা একসঙ্গে মিক্স করে দিলে কী হবে বলতো, বারে বারে একটু একটু করে দিতে লাগে না, এই মিক্সচারটা একসাথে আমি ছিটিয়ে দিলেই হয়ে যায়। তাই আমি আন্দাজ মতো প্রয়োজন মতো সবটা দিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমার সব কিছু একদম রেডি হয়ে গেছে, এবার লেয়ারিংটা শুধুমাত্র বাকি। আর আমরা বসে গেছি সমস্ত কিছুটা নিয়ে, ভাতটা ওইদিকে হয়ে গিয়েছিলো, ওটা একটু মেলে দিয়েছিলাম হাওয়ার মধ্যে, সেইটাও এখানে একসঙ্গে রাখা আছে। আর মাংসটাও আমার কষা হয়ে গেছে, আলু মাংস দুটো একসাথেই কষে নিয়েছি একটু, যাতে করে একটু গ্রেভিটা ভিতরে যায়, টেস্টটা বেশি লাগে। আর এখানে বেরেস্তাও করা ছিল আগে থেকে, ঘিটাও গালিয়ে নিয়েছি। আর আমার যে মশলার যে একটা মিশ্রণ সেটাও রেডি আছে, সমস্ত কিছু একবারে পারফেক্ট আছে। তো আমি এই গামলার মধ্যেই আজকে বিরিয়ানির লেয়ারিংটা করব। তো প্রথমে এটা একটু গরম করে তেল, এই সরি তেল না, ঘি মাখিয়ে নিয়েছি, ঘি সব উল্টোপাল্টে বলে যাচ্ছি, যাই হোক। তারপরে নিচে আমি তেজপাতা কিছুটা বিছিয়ে দিয়েছি যাতে করে নিচেটা লেগে না যায়, সেই জন্য। তারপরে এই রাইস দিয়েছি কিছুটা, দেওয়ার পরে কিছুটা আলু, চিকেন, তারপর আবার এক পাট হালকা করে রাইস দেব, তারপরে বেরেস্তা, তারপর বিরিয়ানির যে মশলাটা রেডি করেছি সেটা দেব, দিয়ে আবার রাইস। তো এইভাবে পাটে পাটে লেয়ারিংটা করবো, তারপরে সেটা ভালো করে আটকিয়ে কিছুক্ষণ স্টিমে রাখবো। এবার স্টিমে রাখার পর কিছুক্ষণ সেটা গরম গরম সার্ভ করে দিলে একদম জিভে জল আনা বিরিয়ানি রেডি। তো আর বেশি কথা বলতে পারছি না, তোমরা দেখতে থাকো, আমার ভয়েস ওভারটা দিতে দিতেই মনে হচ্ছে এখন আবার পেলে মন্দ হয় না, ভালোই লাগবে। তো যাই হোক, আমার মতো বিরিয়ানি প্রেমীরা এই দেখতে দেখতে জিভে জল তো আসবেই। আর সত্যি বলছি স্বাদটা হয়েছিল দারুণ, মানে বাড়িতে বানানো না দোকানে বানানোর থেকে অনেক ডিফারেন্স হয়, কারণ বাড়িতে ওই যে মিঠা আতরটা ওটা একটু কম পরিমাণে দেওয়া যায়, তাতে করে কী হয় বলতো অনেকটা পরিমাণ খাওয়া যায় আর শরীরে সেইভাবে কিছু ক্ষতি হয় না। বা ওই একটা বিরিয়ানি দোকানে বিরিয়ানি খেলে হয় কী হয় বলতো, একটা ঢেকুর ওঠে, হজমের সমস্যা হয়, এগুলো হতে পারে। কিন্তু বাড়িতে আমরা কম গন্ধ, কম আতর এসব দিয়ে বানালে কী হয় অনেকটা খাওয়াও যায় আর টেস্টও ভালো হয়। তো যাই হোক, আমাদের বাড়িতে না সবাই এই রকমটাই পছন্দ করে, আমি আমার বাড়ির লোকেদের পছন্দ অনুযায়ী করেছি। যাই হোক, তোমরা এইভাবে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। লেয়ারিংটা বিশেষ করে কে কেমন করে করো জানি না, তো তোমরা কিভাবে করো কমেন্ট করে জানিও। যাই হোক, চলো এরপরে খাওয়া দাওয়াটা মিটিয়ে নিয়ে তারপরে আমরা আবার আজকে বিকেলে বেরোবো, ঘুরতে যাব। তো কোথায় যাচ্ছি, কী করছি না করছি সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। চলো বেশি কথা না বলে আমি এইটা কমপ্লিট করে স্নান করে খাওয়া দাওয়া করে চটপট বেরোতে হবে। ফাইনালি আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে আর আমার স্নান টানও হয়ে গেছে, এখন বেজে গেছে 1:30। তো কিছুজন খেতে বসে গেছে, বাচ্চাদের খাওয়ানো শুরু হয়ে গেছে বা মাহির খাওয়া হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার, এইসব চলছে। তো আমি আর পীযূষ আর আমার বর, আমরা তিনজন খেতে বাকি আছি। কিছুজন খাওয়া হয়েছে বলতে বাবার খাওয়া হয়ে গেছে, দাদা ভাই এখনও আসেনি, দিদিভাই সকলকে খেতে দিচ্ছে, আর অন্তিকার মাহির খাওয়া হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। এই যে কিছুটা বিরিয়ানিও শেষ হয়ে গেছে, কিছুটা আছে, আর তো এতটা পরিমাণ হয়েছিল না, আমরা রাতে খেয়েও পরের দিন আরও থেকে গিয়েছিলো, তো সেটা ফেলে দিতে হয়েছে। যাই হোক, কারণ কি মাসিমারা যদি থেকে যেত তাহলে শেষ হয়ে যেত সেই ভেবেই নিয়েছিলাম, কিন্তু ওরা আর আসেনি, মানে বেড়াতে গিয়েছিলো যেখান থেকে ওখান থেকে ব্যাক করে গেছে ওদের বাড়ি, সেই জন্য ওদের ভাগেরটাও নিয়েছিলাম যে দুবেলা ধরে খাবো, সেই জন্য এতটা চাল নেওয়া হয়েছিল, তো শেষে আমরা খেয়েও বেশি হয়ে গেছিলো। যাই হোক, আরও দু একজন আসার কথা ছিল, তারা আসতে পারেনি, মানে আমার বরের দুটো বন্ধু কিছু কারণবশত আসতে পারেনি, আর মাহি
ওর বাবার পাশে বসে গেছে, একটা শশা নিয়ে খেতে শুরু করেছে। এই দেখো, আর আমিও বসে গেছি খেতে। তো খুব জোর খিদে পেয়ে গেছে, আর বিরিয়ানির গন্ধে তো আরোই খিদে পেয়ে গেছে। চলো, যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। নেক্সট পার্ট, আজকের ডের নেক্সট পার্ট দেখা হবে, কোথায় ঘুরতে গেলাম সেটা নিয়ে তোমাদের কার সঙ্গে আবার দেখা হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। জীবন সাথে বইতে থাকো আর দেখতে থাকো তোরষা নদী। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।